ফেসবুক পেজ চিরদিনের জন্য কিভাবে ডিলিট করবে এই ভিডিওতে তোমাদের খুব সহজভাবে দেখাবো। ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা পেজ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে পেজগুলো এখানে তৈরি করা রয়েছে সেই প্রত্যেকটা পেজকে তোমরা এখানে দেখতে পারবে। তুমি এখানে যে পেজটাকে ডিলিট করতে চাইছো সেই পেজটার ওপর টাচ করে সেই পেজটাকে ওপেন করে নেবে। এখানে ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে এই অপশানগুলো চলে আসবে। এখানে প্রথমে তোমরা একটা সেটিংসের অপশান দেখতে পারবে, এই সেটিংস অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। ফেসবুক থেকে চিরদিনের জন্য তোমার পেজটাকে ডিলিট করার জন্য এখানে দুই নম্বর যে অপশানটা রয়েছে ডিলিট পেজ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এখানে ডিলিট পেজ অপশানটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতেও কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। এরপর তোমরা এখানে কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটাকে ডিলিট করছো সেই পেজটাতে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে অথবা যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজটাকে তৈরি করেছিলে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে, এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে দেখো লেখা রয়েছে তোমার ফেসবুক পেজটা লগ আউট হয়ে যাওয়ার পর 30 দিন তোমার ফেসবুক পেজটাকে আর কোনো রকমভাবে লগ ইন করবে না, তাহলেই তোমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে। এরপর এখানে যে অপশানটা রয়েছে ডিলিট পেজ, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা এখানে লগ আউট হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটা দু তিন দিনের মধ্যে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।